সালামু আলাইকুম। ছোট্ট একটা টিপস নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে। সাদা ডিনার সেটগুলো বা প্লেট বাসনগুলো যখন আমরা কিনে থাকি তখন কিন্তু সাদা ছকছকে তকতকে থাকে, কিন্তু কিছুদিন পরেই মলিন হয়ে যায়। তো এই সাদা থাল বাসনগুলো কি আমরা কীভাবে ছকছকে তকতকে সাদা রাখবো সেটার আজকে একটা টিপস নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। স্কচিং একটা পলিশ রেডি করে দেখাবো, আশা করছি আপনাদের কাজে লাগবে। দিয়ে দিচ্ছি এখানে আমি বেকিং সোডা, খাবার সোডা যেটা আমাদের ঘরে সব সময় থাকে, এটা 3 চা চামচের মতো এখানে অ্যাড করে দিচ্ছি। এই স্কচিং পলিশটা আপনি যখন তখন যে কোনো সময় যে কোনো কাচের থাল বাটি অনায়াসে সাদা ছকছকে করে ফেলতে পারেন। দিয়ে দিচ্ছি একটু ডিশওয়াশ লিকুইড, এটাও দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতো। এটা ভীম ট্রিক্স, যেইটা ডিশওয়াশার লিকুইড ইউজ করেন সেটা দিয়ে দেবেন, অবশ্যই ডিশওয়াশ লিকুইডটা দিতে হবে। আর এখানে অ্যাড করে দেব অল্প পরিমাণের ভিনেগার, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো ভিনেগার। এই সলিউশনটা আপনি ভালো করে তৈরি করে যে কোনো একটা বক্সে কন্টেনার কৌটায় রেখে দিতে পারেন, এবং যখনই সাদা থালা বাসনগুলো দেখবেন যে কেমন ময়লা ময়লা হয়ে গেছে তখন এটা দিয়ে ভালো করে ঘষে মেজে একদম নতুনের মতো ছকছকে তকতকে করে ফেলতে পারবেন। আশা করছি টিপসটা আপনাদের অনেক কাজে লাগবে। আর হ্যাঁ, এটা কিন্তু হাঁড়ি পাতিলের পোড়া দাগ তুলতেও অনেক হেল্প করে। অবশ্যই টিপসটা ব্যবহার করে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এই টিপসটা আপনাদের কতটুকু কাজে দিয়ে দিয়েছে। এর আগে ফার্নিচার ক্লিনার দেখিয়েছি, আজকে আমি থালা বাসন হাঁড়ি পাতিল ক্লিনার দেখিয়ে দিলাম। তা আমার টিপসগুলো আপনাদের অবশ্যই দৈনন্দিন জীবনে কাজে লাগছে। তো এখন আমি একটা কন্টেনারে ভরে এটা রেখে দিচ্ছি, যতটুকু পরিমাণের বানানের তখন ইউজ করতে পারেন, আর কন্টেনারে ভরে অনেক দিন রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, টিপসগুলো ফলো করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।